ভারতের বন্ধুত্বের জবাবে বারবার বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান। জম্মুর কাছুড়ায় দাঁড়িয়ে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপমহাদেশের শান্তি চায় ভারত, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় দিল্লি, সেই লক্ষ্যে মৈত্রীর উদ্যোগ প্রধানমন্ত্রীর। জবাবে গুরদাসপুর পঠানকোট উড়ির মতো ঘটনা পাকিস্তানের তোপ রাজনাথের। জিএসটি কাউন্সিলের ষষ্ঠ বৈঠক, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা, কেন্দ্র ও রাজ্যের পৃথক অধিকারের শর্ত নিয়ে কথা, কয়েকটি শর্তের ভাষা পরিবর্তন, জানালেন অরুণ জেটলি। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক 22 ডিসেম্বর। টাটা সাইরাস বাগযুদ্ধ জারি, ক্ষমতা কুক্ষিগত করে নির্বাচক কমিটিকে ভুল পথে পরিচালনা করেছেন মিস্ত্রি, বিবৃতি টাটা সানজের। কপ্টার কেলেঙ্কারিতে মুখ্য ভূমিকা ছিল টাটা সানজের ডিরেক্টর বিজয় সিং এর, পাল্টা তোপ সাইরাসের। মুম্বাইয়ের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা, আগুন লেগে গড়ে গাঁয়ে আড়ে কলোনিতে ভেঙে পড়ে কপ্টার, দুর্ঘটনায় মৃত এক আহত তিন। আগুন নেভায় দমকলে তিনটি ইঞ্জিন, কপ্টারটিতে করে জয় রাইডে নিয়ে যাওয়া হতো যাত্রীদের। ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। কর্ণাটকের পর এবারে নয়াদিল্লি, গ্রেটার কৈলাসের একটি ল ফার্ম থেকে উদ্ধার হলো 13.5 কোটি টাকার নোট, এর মধ্যে 2.5 কোটির বেশি নতুন 2000-এর নোট, উদ্ধার দুটি টাকা গোনার মেশিন, বেপাত্তা ফার্ম মালিক। ঝাড়খণ্ডে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, মাওবাদীদের ঘাঁটি লাতেহারে সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযান, 120টি ছোট বোমা, 5 কেজির প্রেশার কুকার বোমা সহ উদ্ধার, প্রচুর বিস্ফোরক, বড় ধরনের নাশকতার ছক ছিল মাওবাদীদের প্রাথমিক অনুমান পুলিশের। নিজস্ব উদ্যোগে যাত্রী সুরক্ষা তহবিল ভরবে রেল, ভাড়ায় আলাদা করে সেফটি সেস বসানোর ভাবনা, আরও বেশি টাকা গুনতে হতে পারে যাত্রীদের। হাওড়া কাটোয়া লোকালে দুষ্কৃতী দলে তাণ্ডব, টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দিল দুষ্কৃতীরা, নির্বিকার হয়ে বসে রইলেন সহযাত্রীরা, সমুদ্রগড় স্টেশনের কাছে জখম অবস্থায় উদ্ধার। কানে হেডফোন, মগ্ন হয়ে লাইন পারাপার করতে গিয়ে ফের দুর্ঘটনায় মৃত্যু, শ্রীরামপুরে রেললাইনে পার করতে গিয়ে এক কাটা পড়লো স্কুল ছাত্র, রেলে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু পূর্ব মেদিনীপুরে, হাওড়ার রামরাজা তলে তো লাইন পার করতে গিয়ে কাটা পড়েছেন দুজন। অশান্ত কাশ্মীরে কচি কাঁচাদের মুখে হাসি ফোটাতে নয়া উদ্যোগ, উপত্যকার স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন সফর, 15 দিনে একবার বানিহাল থেকে বারামুল্লা যাবে এই ট্রেনটি, উদ্বোধনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। স্পেশাল ট্রেনের প্রথম সফরে পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী ও হাসি মজার জন্য উঠল প্রথম সফর।